সাবস্ক্রাইব করুন রেস অনলাইন এডুকেশন চ্যানেলটি আর পাশের বেল আইকনটি দাবান আমার লেটেস্ট আপডেটেড ভিডিও বন্ধুরা আপনারা কেমন আছেন আমি মোহাম্মদ নুনর আবার হাজির নতুন একটা ভিডিও নিয়ে আজকের যে ভিডিও সেই ভিডিওতে আমার যে নাম্বার সিস্টেমে যে সিরিজ চলছে সেই সিরিজের তৃতীয় নাম্বার ভিডিও এবং আজকের যে ভিডিও সেই ভিডিওতে আমি কীভাবে এককের ঘরের অঙ্ক খোঁজা হয় সেই নিয়ম আমরা দেখব কী ট্রিক আছে সেই ট্রিকগুলো আমরা দেখব আশা করছি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ আশা করছি এটা ভালো লাগবে দেখুন আমরা আসি আজকে যে রুলস সেখানে আমরা দেখে লিখেছি এককের স্থানের অঙ্ক বা ইউনিট ডিজিট খোঁজ খোঁজে আমরা কীভাবে এককের ঘরের অঙ্ক বার করবো এককের ঘরের অঙ্ক মানে আপনারা যা জানেন যে আমরা যে স্থানীয় যে মান একক দশক শতক হাজার এগুলো আমরা জানি এই স্থানীয় মানের এককের ঘরের অঙ্কটি কী হবে সেটাই আমরা আজকে দেখব দেখুন আমাদের এখানে একটা কী দেওয়া আছে এখানে একটা জাস্ট গুণফল ফল নির্ণয়ের একটা সিরিজ আমাদের দেওয়া আছে আমরা এটাকে যদি গুণ করি এই সমস্তগুলোকে যদি গুণ করি যে গুণফলটা পাওয়া যাবে সেই গুণফলের এককের ঘরে মানে এককের ঘরে কোন সংখ্যা থাকবে এটা আমরা কি করব বার করব এবং এটা বার করার যে প্রসেস সেগুলো আমরা শিখব নেক্সট দেখুন এখানে যদি ডিস দেখুন সেভেন আর কি আছে পাওয়ার আছে একশো পাঁচটা এইটাকে যদি সলভ করা হয় মানে এই সাতটাকে একশো পাঁচবার গুণ করা হয় তাহলে যে এককের ঘরের যে অঙ্কটা হবে সেটাকে আমাদেরকে বার করতে হবে তাহলে এইগুলো যদি আমি এইভাবে বড়োভাবে সলভ করতে যাই তাহলে কিন্তু আমার অনেক সময় লেগে যাবে সুতরাং আমাদের কিছু ট্রিক আছে ট্রিকগুলো আমাদেরকে শিখতে হবে তা আসুন আমরা দেখি কী কী ট্রিক আছে ট্রিকগুলো খুবই সহজ আছে আমি এখানে লিখে রেখেছি আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এবং না হলে অবশ্যই লিখে নেবেন তো আসুন স্ক্রিনশট নিয়ে নিন দেখুন যে আমাদের যে রুলসগুলো যেগুলো আমি আপনাদেরকে লিখেছি আমি জাস্ট বলছি আপনারা জাস্ট লিখ লিখে নেবেন এক নম্বর রুলস যোগ বিয়োগ বা গুণের ক্ষেত্রে কেবলমাত্র ইউনিট ডিজিটটা নিতে হবে যোগ বিয়োগ বা গুণ যাই থাক আমাকে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ইউনিট যে ডিজিট সেটা নিয়ে আমরা কাজ করবো শুধুমাত্র এককের ঘরের অঙ্ক নিয়ে আমরা করবো যোগ করবো বা এককের ঘরের অঙ্ক নিয়ে বিয়োগ করবো সেই হিসাবে আমরা কাজ করব আমি যদি জাস্ট একটা এক্সাম্পল দিই সাপোজ আমাদের কী আছে এখানে একশো পাঁচ আছে হ্যাঁ সমান হচ্ছে কি একশো দুই আছে আমাকে এটা বিয়োগ করতে হবে তাহলে এই বিয়োগ করলে এদের ইউনিট ডিজিটটা কী হবে দেখুন আমরা এখানে যদি বিয়োগ করি এটা হচ্ছে এককের ঘরের অঙ্ক এটা হচ্ছে এককের ঘরের অঙ্ক এটা যদি আমি বিয়োগ করি তাহলে আমার আসবে বলো তিন তাহলে তিন হবে আমার কি এককের ঘরের অঙ্ক বা আমি যদি এটা যোগ করি সাপোজ আমি এটা যোগ করি তাহলে কী হবে দেখুন এখানে পাঁচ এখানে দুই তাহলে আর দুই সাত তাহলে সাত হবে এককের ঘরের অঙ্ক ঠিক আছে তাহলে এইভাবে আমরা করব। নেক্সট তাহলে এই রুলসটা কি যে যোগ বিয়োগ গুণের ক্ষেত্রে কেবলমাত্র মাত্র আমরা এককের ঘরের অঙ্কটা নিয়ে কী করবো কাজ করব যাই থাকুক এককের ঘরের শুধুমাত্র মানে এককের ঘরে যে অঙ্কটা থাকবে যে সংখ্যাটা থাকবে সেটা নিয়ে আমরা কী করবো কাজ করব তাহলে এক নম্বর রুলস হলো আমি এগুলো সলভ করছি পরে এক রুলসটা বুঝে নিন দু নম্বর পাওয়ার থাকলে পাওয়ারকে চার দিয়ে ভাগ করে অবশিষ্টকে পাওয়ার হিসাবে ধরতে হবে যদি পাওয়ার থাকে সাপোজ আমি বললাম যে পাঁচের পাওয়ার বললাম আমি সাত পাঁচের পাওয়ার কত সাত তাহলে দেখুন এখানে পাওয়ার আছে আমি এটা কীভাবে সলভ করবো আমি সলভ করতে পাঁচকে যদি সাতবার লিখি হ্যাঁ পাঁচকে আমি কি লিখলাম সাতবার লিখলাম যদি সাতবার আমি লিখি তাহলে কিন্তু আমার সেটা গুণ করা অনেক সমস্যা হয়ে যাবে তাহলে আমি সিম্পল যে রুলসটা বললাম যে চার দিয়ে আমি এই পাওয়ারকে চার দিয়ে যদি ভাগ করি তাহলে সাতকে যদি আমি চার দিয়ে ভাগ করি তাহলে আমার কত হবে দেখুন আমার অবশিষ্ট থাকছে তিন তাহলে এইটাকে আমি কি ধরবো পাওয়ার হিসাবে ধরবো ধরে আমরা কাজ করবো এটা পাওয়ার হিসাবে ধরে আমার কত হবে পাঁচ পাওয়ার তিনশো হচ্ছে একশো পঁচিশ তাহলে পাঁচ হচ্ছে আমার অ্যান্সার কত হচ্ছে কত 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 হচ্ছে পাঁচ হচ্ছে আমার অ্যান্সার নেক্সট দেখুন পাওয়া শূন্য হলে চার ধরতে হবে বাই চান্স যদি আমার মানে পাওয়ারটা শূন্য হয়ে যায় মানে ধরুন আমি একটা ভাগ করছি সেই ভাগের ক্ষেত্রে যদি পাওয়ারটা কি হয়ে যায় শূন্য হয়ে যায় মানে অবশিষ্ট যদি শূন্য থাকে তাহলে আমরা সেই পাওয়ারটাকে চার ধরব আসলে আমরা এক্সাম্পলগুলো দেখি তাহলে আমাদের সমস্যাটা বুঝতে সুবিধা হবে ফার্স্ট যে এক্সাম্পলটা আমি দিয়েছি সেটা হচ্ছে এই যে একটা বড় একটা গুণ আছে এগুলোর ক্ষেত্রে আমরা কী করবো এইগুলোর ক্ষেত্রে শুধুমাত্র আমি এককের ঘরের অঙ্কগুলোকে নিয়ে কাজ করবো এই যে এককের ঘরের অঙ্ক যেগুলো আছে সেগুলোকে নিয়ে আমি কী করব কাজ করব আমি জাস্ট বোঝানোর জন্য একটু ভাবে বলি আপনারা শর্টে করবেন ঠিক আছে যেমন আমি যদি এটাকে গুণ করি তো কত হবে চারটে বত্রিশ হবে তো আবার দেখুন আমি আবার এককের ঘর ঘর অঙ্কগুলো শুধুমাত্র নেবো এবার এর সাথে এটা গুণ করবো 7 দুগুনা চোদ্দো ঠিক আছে আবার এটাকে আমি যদি করি তিন চারে বারো তাহলে আমার এই ধরনের এককের ধরের অঙ্ক কত হলো দুই তাহলে এইটাই হচ্ছে আমার অ্যানসার জাস্ট এককের ঘর অঙ্কগুলো নিয়ে আমি কাজ করবো ঠিক আছে তাহলে এই যে বড় প্রোডাক্টটা আছে গুণটা আছে এই বড় প্রোডাক্টটা যদি আমি গুণ করতে যাই তাহলে আমার অনেক সময় লাগবে মিনিমাম দশ মিনিট সময় লাগবে কিন্তু দেখুন আমার এইটা জাস্ট পাঁচ সেকেন্ডে হয়ে যাচ্ছে শুধু এককের ঘর অঙ্কগুলো নিয়ে আমরা কী করছি কাজ করছি তাহলে চার আটে বত্রিশ বত্রিশে দুই হ্যাঁ তারপর দুই হচ্ছে সাত দুগুণে চোদ্দো চোদ্দো চার এবং হচ্ছে তিন চারে বারো তো বারো দুই আমরা শুধু এককের ঘর অঙ্কগুলো নিয়ে কাজ করছি এরম ক্ষেত্রে বা যাই থাকে আমরা এক কাজ করব। নেক্সট দেখুন যেটা আছে সাতের পাওয়ার একশো পাঁচ আছে এক্ষেত্রে কী করবো দেখুন আমরা এই যে পাওয়ার আছে একশো পাঁচ সেভেনের পাওয়ার কত আছে একশো পাঁচ এটাকে আমি একশো পাঁচটাকে ভাগ করব চার দিয়ে একশো পাঁচকে চার দিয়ে ভাগ করলে আমার অব অবশিষ্ট থাকবে কত এক হ্যাঁ এক থাকবে অবশিষ্ট থাকলে আমার এই পাওয়ারটা হয়ে যাবে কত এক তাহলে সাতের পাওয়ার এক মনে হচ্ছে সাত সাত হচ্ছে আমার অ্যান্সার সাত হচ্ছে আমার অ্যান্সার হয়ে গেলো খুব সিম্পলি কিন্তু যদি আমরা সলভ করতে যাই সেক্ষেত্রে অনেক আমাদের সময় লেগে যাবে তাহলে এইগুলো হলো নেক্সট দেখুন এখানে একটা বড়ো একটা আমার কী দেওয়া আছে অনেক বড় সংখ্যা দেওয়া আছে গুণ দেওয়া আছে যার পাওয়ার দেওয়া আছে এই অঙ্কটি আমরা কিভাবে করব। এইটা করতে ঠিক একই নিয়ে ফলো করবো আমরা এই পাওয়ারগুলোকে কত দিয়ে ভাগ করব চার দিয়ে ভাগ করব আমি যদি এই পাওয়ারটাকে যদি চার দিয়ে আমি ভাগ করি দেখুন আপনারা মানে ভাগ করে নেবেন আমি মুখো মুখে করছি এখানে ষোলোশো মানে সতেরোশো মানে আসছি বিরানব্বই এক হবে এখানে অবশিষ্ট থাকবে কত এক মানে এক আমার অবশিষ্ট থাকবে দেখুন আমি যদি সতেরোশো যদি ভাগ করি চার দিন চার চারে ষোলো এক উনিশ চার চারে ষোলো তিন তেত্রিশ চার আটে বত্রিশ দেখুন আমার এক থাকছে মানে আমার পাওয়ারটা ভাগশেষ থাকছে কত এক তাহলে আমার এই যে ভাগশেচ থাকবে সেটাই হয়ে যাবে কি আমার পাওয়ার তাহলে এক হয়ে গেলো এটা পাওয়ার আবার দেখুন এইটা যদি আমার ভাগ করা হয় তাহলে আমার এখানেও কত থাকবে পাওয়ার থাকবে এক এখানেও থাকবে কত পাওয়ার তিনশো সতেরো আছে তিনশো সতেরো মানে তিনশো বাদ গেল ষোলো চার চারশো ষোলো এক হ্যাঁ এখানে এখানেও থাকবে কত এক আবার দেখুন এটা যদি আমি করি তাহলে এখানে থাকবে কত আমার তিন পাওয়ার থাকবে কত এখানে তিন তাহলে আমরা এবার এককের ধর অঙ্ক নিয়ে নিয়ে যদি কাজ করি তাহলে দেখুন এখানে হয়ে গেল কি আমার এখানে হয়ে গেল চারের পাওয়ার ধরুন এখানে কত চার পাঁচ এখানে হচ্ছে কত এক তাহলে এখানে হয়ে গেল কি চারের পাওয়ার এক গণিত আমরা এখানে পাঁচের পাওয়ার এক এবং এখানে একের পাওয়ার তিন এবার যোগ যোগ সলভ করি এটা কত হবে চার গণিত পাঁচ গণিত একের পাওয়ার তিন সমান এক চার পাঁচ আর কুড়ি মানে শূন্য তাহলে শূন্য সাথে এক গুণ করলে শূন্যই হয় তাহলে আমার পাওয়ারটা হয়ে গেলো কত শূন্য সিম্পল দেখুন আমরা এত বড় একটা জিনিস আমরা খুব শর্টে আমরা মানে হয়ে গেল যদি আমরা জাস্ট মুখোমুখি করি তাহলে আমরা এখানে দেখবো চার এখানে পাঁচটা বাজার করি শৈন্য টোয়েন্টি হলো টোয়েন্টি আমরা একক অঙ্ক নেব মানে এই সৈন্যটাকে নেব সৈন্যটা সঙ্গে আমাদের এক গুণ করলে কত হয়ে যাবে সৈন্যই হয়ে যাবে অবশ্যই তাহলে সৈন্য হচ্ছে আমার অ্যান্সার খুব সহজেই আমরা দেখুন অত বড় একটা অঙ্ক আমরা সহজেই পেয়ে গেলাম নেক্সট যে এক্সাম্পলটা দিয়েছি সেটা দেখুন এখানে তেরোর পাওয়ার কত আছে ষোলো আছে কত আছে তেরোর পাওয়ার ষোলো আপনাদেরকে এই যে রুলসটা এটা বোঝানোর জন্য এই এক্সাম্পলটা আমি দিয়েছি যে পাওয়ার শূন্য হলে আমরা তাকে চার ধরে করবো দেখুন এখানে ষোলো আছে তাহলে ষোলোকে যদি আমি চার দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমার মিলে যাবে তাহলে মিলে গেলে পাওয়ারটা কত হচ্ছে শূন্য হচ্ছে শূন্য হলে পাওয়ার যদি শূন্য হয় তাহলে আমি সেটা কী ধরে নেব পাওয়ারটাকে চার ধরবো আমরা শূন্য ধরবো না ঠিক আছে তাহলে দেখুন তিনের পাওয়ার হচ্ছে কত চার তিনের পাওয়ার চার সমান হচ্ছে কত আমার মানে একাশি কত হচ্ছে একাশি তাহলে আমার অ্যান্সার হচ্ছে কত এক এককর ঘর অঙ্ক হচ্ছে কত এক তাহলে এইভাবে আপনারা অনেক পেয়ে যাবেন এইভাবে আপনারা যা ইচ্ছে মানে এই যে রুলস আমি লিখেছি তিনটে রুলস শুধু আপনি জাস্ট যদি জানেন তাহলে যে কোনো এককল ঘরের অঙ্ক আপনাকে বার করতে দিকে আপনারা পেয়ে যাবেন আশা করছি এইটা আপনারা বুঝতে পেরেছেন সিম্পল জিনিস শুধু জাস্ট এককের ঘরের অঙ্ক বার করতে দিলে আপনাকে এককের ঘরের অঙ্ক নিয়ে কাজ করতে হবে যোগ বিয়োগ গুণ ভাগ যাই দেখ ঠিক আছে এটা জাস্ট আপনারা মনে রাখবেন পাওয়ার থাকলে কীভাবে সলভ করবেন সেটাও আমি আপনাদেরকে বললাম যে পাওয়ারটাকে দিয়ে ভাগ করবেন ভাগ করার পর যেটা অবশিষ্ট থাকবে সেটাকে আমরা পাওয়ার হিসাবে ধরে আমরা কাজ করব এক কক্ষে অঙ্কটা নিয়ে কাজ করব আশা করছি এই যে টোটাল জিনিসটা আপনাদের বুঝতে খুবই সুবিধা হয়েছে হ্যাঁ বুঝতে পেরেছেন আশা করছি যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করবেন এবং সবাইকে বলবেন ওকে থ্যাংক ইউ ভেরি মাছ